Potential shohar, show jonne. প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানটি মূলত প্রবাসীদের অংশগ্রহণে একটি প্রামাণ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির স্পন্সর প্রতিষ্ঠান এলিন ফুড। আপনারা জানেন এলিন ফুড একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে আনি প্রবাস জীবনের সুখ দুঃখ হাসি কান্না সাফল্য গাথা বিনোদন সহ প্রবাসীদের যাপিত জীবন, তুলে আনি বিভিন্ন জনপদের ইতিহাস ও ঐতিহ্য। আমিরাতগামী ভিজিট ভিসাধারীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। নানা চড়াই উৎরাই পেরিয়ে আমিরাতে ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করে রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি করতে ইলেকট্রিক্যাল প্লাম্বিং ও বিল্ডিং ম্যাটেরিয়ালস এর বিপুল সমাহার নিয়ে আবুধাবির ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বানিয়াস স্টার বিল্ডিং ম্যাটেরিয়ালস এর যাত্রা শুরু হল। সংযুক্ত আরব আমিরাত থেকে এম আব্দুল মান্নান জানায়, সম্প্রতি আবুধাবির উপশহর বানিয়াস স্টার বিল্ডিং ম্যাটেরিয়াল ট্রেডিং উদ্বোধন করা হয়। শুক্রবার বাদ মাগরিব স্থানীয় স্পন্সর সায়েদ মোহাম্মদ আল মানসুরি ও মোবারক মোহাম্মদ আল মানসুরি ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। স্থানীয় দুই স্পন্সর আমিরাতে করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের প্রশংসা করে সফলতা কামনা করেন। تاريخ 1/1/2021 والله يبارك للجميع ان شاء الله وموفقين বিল্ডিং ম্যাটেরিয়ালস এর বিপুল সমাহার নিয়ে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গোলাম মাওলা আলহাজ আবু তাহের ও আবু রাশেদের যৌথ উদ্যোগে বানিয়াসের 8 নম্বরে সাদ আল মাহরি ফার্মেসি সংলগ্ন এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানের মালিকগণ সকলের সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে ভিসা জটিলতা শ্রমিক সংকট ও ভিজিট ভিসায় আমিরাত গামীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনেক ছড়াই পর উদ্বোধন করতেছি ইনশাল্লাহ। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি। আসলে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক এখানে আমাদের বাংলাদেশিরা করার আগ্রহ আছে, কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন থেকে শ্রমিক আসা বন্ধ থাকার কারণে আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হইতেছি, যার জন্য আমরা এখানে ব্যবসা বাণিজ্য করিও শান্তি পাইতেছি না। সরকারের কাছে আমাদের আবেদন, যাতে আমাদের দেশের এদের সাথে আলোচনা করে আমাদের দেশের শ্রমিক চালু করতে পারে, তাহলে আমরা অনেক ব্যবসা বাণিজ্য আরো এখানে বাড়াইতে পারবো। দীর্ঘ 10 বছর ধরে ভিসাটা বন্ধ এই আরব আমারাতে, আমরা এটি নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। আপনারা যদি চিন্তা করেন আমাদের জন্য, প্রবাসীর জন্য, আমাদের রেমিনিয়াস দিয়ে তো বাংলাদেশ চলে, কিন্তু আমাদের জন্য একটু যদি খেয়াল করেন, আপনারা যদি এই সরকারের সাথে বসি যে কোনো একটা ফয়সলা করেন, যে কোনো একটা কথা বলেন, তাহলে আমাদের ভিসাটা যদি খুলি, আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি, আমরা বাংলাদেশের রেমিনিয়াস করাতে পারবো। বানিয়া সিস্টার বিল্ডিং ম্যাটেরিয়াল ট্রেডিং এলএলসি আমরা আজ উদ্বোধন করলাম। তো বিগত 1 বছর থেকে আমাদের সরকার আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো পাশাপাশি বাংলাদেশ সরকার যেন আমাদের সহযোগিতার হাতটা আরেকটু বাড়িয়ে দেয়, আমরা আশা করব বাংলাদেশ সরকার আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের কর্মসংস্থান এবং বিসার জটিলতা, এয়ারপোর্ট জটিলতা যেগুলো আছে, ওগুলো যেন একটু এদেশের সরকারের সাথে বসে যেন এগুলো একটু সমাধান করে। আর আমরা যারা ব্যবসায়ী, ক্ষুদ্র মাঝারি বড় ব্যবসায়ী আছি, তাদেরকে এই দেশের যে ফেসিলিটিগুলো দিচ্ছে এগুলো যেন সরকার আমাদের সাথে এই সরকারের সাথে সহযোগিতা করে, আমাদের সরকার আমাদের এই ফেসিলিটিগুলো, আমাদের সহযোগিতা, আমাদের সুযোগগুলো যেন আর একটু বৃদ্ধি করে। আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশের অনেক শ্রমিক এখানে আসার জন্য আগ্রহী, কিন্তু এয়ারপোর্ট এবং ভিসা প্রসেসিং এর কারণে, অনেক জটিল ভিসা প্রসেসিং এর কারণে আপনার এই তারা আসতে বাধাগ্রস্ত হচ্ছে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, তারা যেন এই দেশের সরকারের সাথে বসে আমাদের ভিসার যে জটিলতা রয়েছে সেটা যেন সমাধান করে। এ সময় বিশিষ্ট আলেম হাফেজ আব্দুল মান্নান, ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর, ব্যবসায়ী ইসলাম শফি, ব্যবসায়ী আবু তালেব, কুতুবুদ্দিন, কিয়াসুদ্দিন তানভীর, কমল বড়ুয়া, আব্দুল মান্নান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সকল দেশীয় ঠিকাদারদের দেশীয় প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করার আহ্বান জানান।
কর্মচারীরা ভালো সেবা আর সুলভ মূল্যে নিশ্চয়তা দেন। বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে আমরা এখানে আগাইতে পারতেছি না। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা কি আছে না আছে ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সেই বিষয়ে বিশেষ ভূমিকা রাখার প্রয়োজন বলে মনে করি। একের পর এক বিল্ডিং মেটেরিয়ালের দোকান হতে যাচ্ছে, আমরা অনেক আনন্দিত গর্বিত। যেভাবে যৌথ উদ্যোগে একটা ব্যবসা বাণিজ্য সৃষ্টি করেছে, এটা বাংলাদেশকে আবুধাবির মধ্যে রিপ্রেজেন্ট করতেছে, বাংলাদেশকে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতেছে। তো আমি আবু রাশেদকে এবং আবু রাশেদের পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। দোকান উদ্বোধন হতে যাচ্ছে, আমি বাঙালি ভাইদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই আমাদের এই দোকানে আসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সব সামান এখানে পাওয়া যাবে, যতটুকু সম্ভব আমরা আপনাদের ফেসিলিটি দেওয়ার চেষ্টা করব। প্রতিষ্ঠানের আমাদের মালিক যেগুলো আছে এগুলো অনেক ভালো। প্রবাসীদের প্রত্যাশা, এয়ারপোর্ট হয়রানি সহ আমিরাতের শ্রমিক সংকটে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমি 2007 সালে ইংল্যান্ডের ভিসা পাই। ইন্টারমিডিয়েট লেভেল পার করার পর আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হই, ICTতে। সেখান থেকে যখন আমার ফিফথ সেমিস্টার চলছিল সেই সময় আমার হঠাৎ করে আমার বন্ধুরা সব ইংল্যান্ডে চলে যায়। তো আমিও ভাবলাম যে আমিও ইংল্যান্ডে যাই। তো এর মধ্যে আমার আল্লাহর রহমতে 2007 সালে আমার ভিসা কনফার্ম হয়। আমি মার্চ মাসে লন্ডনে যাই, ওখানে সিক্স ব্যানাম রোড স্ট্যাটফোর্ড বলে জায়গাটার নাম। তো ওখানে যাওয়ার পর ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি কলেজ ছিল এটিএম বাংলার আন্ডারে। তো সেখানে যাই, সেখানে পরিবেশটা আমার কাছে তেমন ভালো লাগে না। তো এর মধ্যে আমি চিন্তা করি যে এখন আমার ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমার অনেক মানে আজকে তো অনেক খরচ হয়েছে, তো এখন আরো মানে টাকা জোগাড় করে ভালো ইউনিভার্সিটি ভর্তি হবো। তো আমি আমার বন্ধুরা পরামর্শ দিল যে সবকিছু বাদ দিয়ে এখন কিছু অর্থ আয় করো। তো আমি তখন বাই ওয়েস্ট লিমিটেড ছিল চ্যানিং ক্রস রোডে সেন্ট্রাল লন্ডনে, সেখানে একটা জব নেই এবং সেখানে প্রায় আমি ডাবল শিফট করতাম, নাইট শিফট এবং ডে শিফট প্রায় ওভার 15 আওয়ার্স করতাম। তো তারপরে ওখানে কাজ করার পর প্রায় 1.5 বছর ওখানে কাজ করার পর মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট প্রায় £12,000 উপর আমার জমা হয়। তো দেখলাম যে মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো অ্যামাউন্ট চলে আসবে। তো তখন আমি ওই টাকাটা দিয়ে তখন LSC আপনার ইউনিভার্সিটি অফ ওয়েলসের আন্ডারে LSC কলেজে ভর্তি হই MBA প্রোগ্রামে। তখন 2009 সাল, তো অলরেডি আমার লন্ডনে থাকা 2 বছর পার হয়ে গেছে। তো তখন আমরা তখন ওই সময় ইংল্যান্ডের লেবার পার্টি আপনার ভরাডুবি করতে, নতুন সরকার আসে কনজারভেটিভ, এবং তখন স্টুডেন্ট যারা প্রবাসী তাদের উপর অত্যন্ত কড়াকড়ি নিয়ম আরোপ করে। তখন আমরা আমাদের 80% উপর অ্যাটেন্ডেন্স থাকতে হতো এবং একটা স্টুডেন্ট 20 আওয়ার্সের উপর অ্যালাউ না কোনোভাবেই ওয়ার্ক করতে পারবে। তো এমন অবস্থায় আমরা আমি আমার জব ছিল ওই সময় দুইটা, বাইবেস লিমিটেডে এবং দা কোঅপারেটিভ শপে। আমি একটা জব ছেড়ে দিই বাইবেস লিমিটেডেরটা ছেড়ে দিয়ে দা কোঅপারেটিভ এটা ইউনিভার্সিটি অফ লন্ডনের সাথে ওখানে জব রাখি, ওটা আমার বাড়ির কাছে। এই জন্য আমি ওই সময় ওই সিক্স বেনাম রোড ওই একটা বাসাতেই থাকি স্ট্যাটফোর্ডে আর কি। ওখান থেকে আমার অফিস এর মধ্যে আবার একটা অপরচুনিটি আসে, তো কিছু টাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও আমার বেঁচে যায় এবং আমার বন্ধু প্রস্তাব করে যে একটা সার্ভার কিনে BTCL থেকে বাংলাদেশ থেকে যদি একটা লাইসেন্স নেওয়া যায় তো আমরা ব্যবসা করতে পারবো, এটা VIP ব্যবসা করতে পারবো। তো আমি চিন্তাগ্রস্ত ছিলাম যে স্টুডেন্ট অবস্থায় ব্যবসা করবো, এখানে আইন যে করা করি। তারপরও একটা সাহস করে আমি রাজি হই এবং আমি প্রথম সার্ভারটা আমার আমি ওটার জন্য £4,000 দেই আমার বন্ধুকে, এবং সারা রাত মিলে আমি ইস্ট লন্ডন ইউনিভার্সিটির একজন টিচার, নাম মনে আছে দীপেশু দাস, উনি নেপালের ছিলেন, ওনার সঙ্গে আমরা সারা রাত একটি সার্ভার বসাই। এটা হচ্ছে স্ট্যাটফোর্ড এরিয়াতে টাটা টেলিকমিউনিকেশনের একটা ডাটা সেন্টারে। তো সেখান থেকে আমার ব্যবসা যাত্রা শুরু। ওখান থেকে আমরা মিডিল ইস্টের কাস্টমারদের সেবা দিতাম,
তারা অল্প খরচে ইন্টারনেটে ফোন করত বাংলাদেশে, এবং আমাদের লন্ডনে লোকাল কিছু কলিং পাউন্ড কার্ড, রংধনু এইসব নামে আমাদের কার্ড ছিল, কলিং কার্ড। এবং আমরা ওই সময় এক্সাক্ট 5 পাউন্ডের জন্য 300 মিনিট, আমার মনে আছে, আমরা এক্সাক্ট 5 সেকেন্ড বিলিং করতাম। তো আমাদের কার্ডটা অনেক জনপ্রিয় হয়ে যায় লন্ডনে। তো আইটি বিজনেসে আমাদের অ্যাশফিল স্ট্রিটে, 80A অ্যাশফিল স্ট্রিট হোয়াইট চ্যাপল, ওই এরিয়াতে আমাদের অফিস ছিল। আমরা ওখান থেকে, আমাদের ক্লায়েন্টরা ছিল মূলত মিডল ইস্টে, আর লোকালি ছিল হচ্ছে লন্ডনের আফ্রিকান, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, অল্প খরচে আমাদের কলিং কার্ড ইউজ করত, করে ফোন করত। আল্লাহর রহমতে এর মধ্যে আমাদের বিজনেসটা অনেক ভালো নাম করে, বিশেষ করে সৌদি আরবে একচেটিয়া আমরা বাজার ধরি। এবং আমরা টাটা টেলিকমিউনিকেশনের সোনার প্ল্যাটফর্মের কাস্টমার হয়ে যাই। তো এরপর আমার যে পার্টনার ছিল, সে আনফর্চুনেটলি সে তাকে কোনো কারণে তার ভিসাটা ক্যান্সেল হয়ে যায়, সে আর ভিসা আপগ্রেড করতে পারে না, তো দেশে চলে আসে। তো আমরা তখন চিন্তা করি যে আমরা সিঙ্গাপুরে আমাদের সার্ভার গুলা পার করবো। এই সময় আমাদের 72টা সার্ভার হয়ে গেছিল, ওই একটা সার্ভার থেকে 72টা সার্ভার। তো আমরা অনেক টাকা পয়সা খরচ করে সিঙ্গাপুরে আমাদের সার্ভার গুলা পার করি, কিন্তু সিঙ্গাপুরে দেওয়ার পরে আমাদের ভয়েস কোয়ালিটিটা খারাপ আসতো এবং ইন্ডিয়ান আইপি আসতো, এই জন্য কাস্টমাররা আমাদের কমপ্লেন করে, ব্যবসাটা ধস নামে। তো এর মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসি আপনার 2013 সালে। দর্শক, আপনারা দেখছেন প্রবাসী বাংলার মুখ, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিনপুরের সৌজন্যে। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতি থেকে প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিনপুরের সৌজন্যে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে আমাদের আয়োজন প্রবাসী সংলাপ। প্রবাসী সংলাপ পরিবেশিত হচ্ছে অলংকার নিকেতনের সৌজন্যে। সফল প্রবাসী, ব্যবসায়ী, বিজনেস চেম্বারের সদস্য, রাষ্ট্রদূত, সামাজিক ক্লাবের সাথে জড়িত প্রবাসীদের নিয়ে আমাদের এই আয়োজন। আজকের আয়োজন রয়েছে ওমানের বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলামকে নিয়ে। চলুন দেখে আসি। দর্শক, প্রবাসী বাংলা কমিশনের পক্ষ থেকে সকলকে প্রাণবাপী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রবাসী সংলাপ। প্রবাসী সংলাপে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য মডার্ন হার্বাল গ্রুপ এনডি ব্যবস্থাপনা পরিচালক প্রধান ডক্টর আলমগীর মতি। ডক্টর আলমগীর মতি ছেলে মেয়ে পরিবার পরিজনে আমেরিকা থাকে, এবং এই কোভিডের সময়েও তারা কিভাবে আসে এবং কোভিডে আমেরিকায় গত এক সপ্তাহে 3-4 হাজার প্রতিদিনই মারা যাচ্ছে। তো তারা খুব পরগ্রস্ত এই কোভিডের কারণে এবং ব্যবসা বাণিজ্য ভাবে খুবই পরাহত অবস্থা হয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ তার চেয়ে আমরা অনেকটাই ভালো আছি। তবে আমি সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রান্ত লোকদেরকে বা যারা করোনা ভাইরাস থেকে বাঁচতে চান সবাইকে অনুরোধ করব যে আপনারা কাঁচা হলুদ বেশি বেশি করে খেতে হবে, আপনারা গরম পানিতে গোসল করতে হবে, গরম পানি খেতে হবে, আপনাদেরকে হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করতেই হবে, মাস্ক ব্যবহার করতে হবে। তবে আমি বাঙালি ভাইদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি বলবো যে আপনারা ফ্রিজের খাবার গরম না করে খাবেন না, আপনারা সব খাবার ফ্রিজে রাখার চেষ্টা করবেন না, বিশেষ করে ডিম এবং পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এগুলো ভেজে ফ্রিজে রাখবেন না, তাজা তাজা তরতাজা ফ্রিজের বাইরে রেখে খাওয়ার অভ্যাস করেন। অনেক জিনিস আছে যে টমেটো আপনি ফ্রিজে রাখলে তার লাইকোপেনটা নষ্ট হয়ে যায়, এরকম অনেক খাবার আছে, আপনি ফুলকপি বাঁধাকপি একটু একটা দিন অন্তত চেষ্টা করেন ফ্রিজের বাইরে রাখে খেতে, তারপরে অবস্থাটা একটা কাভার দিয়ে ঢেকে খাবারটা ফ্রিজে রাখবেন। কিন্তু ফ্রিজ থেকে বের করে যত খাবার আছে যাতে খাবারের মধ্যে গ্লুকোজিন আসতে না পারে, এই জীবাণুটি খুব খারাপ। এখন যেখানে যেখানে শীত আছে
সব খাবারের ভিতরে মাইস নামক একটি খুব ক্ষুদ্র পরগাছা জীবাণু আক্রমণ করতেছে। এই ছোট ছোট জীবাণুগুলো আপনার কোভিড নাইনটিনকে আহ্বান করে নিয়ে আসে, এগিয়ে নিয়ে যায়, ওকে আক্রমণ করতে সহযোগিতা করে, মুখ দিয়ে সব রোগ হয় শুরু। আমরা আমাদের মুখে যদি আমরা এক টুকরা কাঁচা হলুদ রাখি, দুইটা লবঙ্গ রাখি, আমাদের মুখে যদি কাঁচা মরিচ থাকে বা কাঁচা মরিচের ফ্লেভার থাকে বা কাঁচা মরিচ আমরা খাই, তাতে অনেক জীবাণু মারা যাবে। আমরা যদি সব সময় চিনিবিহীন যত খাবার আছে সব খাবারই আমাদের কাবিদের বিরুদ্ধে লড়বে। অর্থাৎ আপনি লিগার চা আমরা খেতে পারবো চিনিবিহীন, আমরা গরম পানি খেতে পারবো, আমরা যদি আপনার এলাকায় নিম পাতা থাকে সেটা ব্যবহার করবেন, নিষিদ্ধা পাতা ব্যবহার করবেন, অ্যান্টিসেপটিক যত কিছু আছে। আমরা যে পাঁচবার মুসলমানরা অজু করি, পাঁচবার নামাজ করি, দুবার গোসল করি, আলহামদুলিল্লাহ আমাদের যে মুসলমানরা আমেরিকার বুকে আছে তারা যদি সব সময় এই ইউরোপিয়ানদের মতো টিস্যু ব্যবহার না করে গরম পানি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন হন, তাইলে তাদের করোনায় আক্রমণ হবে না। যেমন এই পৃথিবীতে মুসলমানের আক্রমণ 1% হয়েছে আর সব জাতি হচ্ছে 5% প্লাস। অতএব আপনি যদি নিজেকে নিরাপদ রাখতে চান, করোনা ভাইরাস মুক্ত থাকতে চান, আপনাকে কাঁচা হলুদ খেতেই হবে, গরম পানি ব্যবহার করতে হবে, ফ্রিজের সব জিনিস গরম 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 করে খাবেন, কাপড় চোপড় শীতে সব কাপড় ইস্ত্রি করে পরবেন, শীতের সময় সব কাপড় গরম পানি দিয়ে ধুবেন, শীতের সময় সব কাপড়ে পরীক্ষা করে নেবেন যে এটা 7 দিনের বাসি কাপড় কিনা, থাকলে আপনি সেটার জন্য যতগুলি সিকিউরিটি মেজর আছে সারা পৃথিবীতে সেগুলি আপনার অবলম্বন করবেন। ঘরের মেঝেতে অবশ্যই আপনাকে ফিটকিরি ব্যবহার করতে হবে, খাওয়ার পানি গরমও করতে হবে, একটু ফিটকিরি অ্যালার্ম ব্যবহার করতে হবে, সামান্য অ্যালার্ম দিতে হবে, যার ফলে কোন জীবাণুই যেন আমাদের মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে লোমকূপের গোড়া দিয়ে যে কোনো উন্মুক্ত স্থান দিয়ে আমাদের শরীরে যেন প্রবেশ করতে না পারে। প্রবেশ পথগুলিকে যদি সুরক্ষা করতে পারি তাইলে বাঙালি সকল বাঙালি ভাই এবং আমাদের মুসলমান ভাইয়েরা আমেরিকাতে অনেক নিরাপদ থাকবে, অনেক স্বাচ্ছন্দ্যে থাকবে। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা খুবই ভালো আছে, ওরা আমাদের নীতি আদর্শগুলি মানে, ওরা অজু করে, গোসল করে, প্রতিদিন পানি ব্যবহার করে, গরম পানি ব্যবহার করে, গরম পানি দিয়ে গোসল করে, গরম পানি এবং ফিটকিরির পানি দিয়ে ফ্লোর মেঝেতে ধোয়া মোছা করে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলে, মাস্ক ব্যবহার করে, স্যানিটাইজেশন ব্যবহার করে, হ্যান্ড স্যানিটাইজেশন এবং লেগ স্যানিটাইজেশন, পা এবং হাত দুইটাই, জোতা স্যান্ডেল খরম যত কিছু আছে আমাদের এগুলির ভিতর দিয়েও জীবাণু আসতে পারে, এগুলি পরিষ্কার করতে হবে। বালিশ প্রতি মাসে একবার করে বালিশ ধুয়ে ফেলতে হবে, ল্যাব খাতা তোষক ধুয়ে ফেলতে হবে, সব কিছুকে 100-100% জীবাণু মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আর গরম হইল যে কোনো ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে। আলহামদুলিল্লাহ আপনারা গরম 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 খাবার খাবেন, রাতে ঘুমানোর আগে 2 গ্লাস গরম পানি খেতে ভুল করবেন না, ঘুম থেকে সকালে উঠে 2 গ্লাস গরম পানি খেতে ভুল করবেন না। আর আলহামদুলিল্লাহ আমেরিকাতে করোনা ভাইরাস আক্রমণে বাঙালি এবং বাঙালি মুসলমান এবং বাংলাদেশি মানুষ সকলেই যেন সুস্থ সুন্দর থাকে, আমরা সারা বিশ্বের মুসলমানরা আপনাদের জন্য দোয়া করতেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সমাজের জন্য। দর্শক আপনারা দেখছেন প্রবাসী বাংলার মুখ, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এল ইনপুট প্রোডাক্ট লিমিটেডের সৌজন্যে। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে প্রবাসীদের টুকিটাকি খবরাখবর, চলুন দেখে নিন। দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করেছে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠন। কেন্দ্রীয় নেতা ও বিশ্বের প্রায় 20টি দেশের বিএনপি নেতৃবৃন্দকে সংযুক্ত করে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গুলশান অফিস থেকে যুক্ত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি ডক্টর জাহিদ, কেন্দ্রীয় নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, শামা ওবায়েদ, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, জাসাস আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম সহ অসংখ্য নেতৃবৃন্দ ভার্চুয়াল এ সভায় সংযুক্ত হন।
সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশকে আগামী দুই বছরের জন্য 160 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীর স্বার্থ সংরক্ষণ, বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানো, বাংলাদেশে প্রবাসীদের পরিবারবর্গের যে কোনো আইনি সহায়তা এবং মদিনাসহ বিশ্বের বিভিন্ন স্থানে কর্মরত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য প্রবাসী পল্লী গঠনকল্পে অঙ্গীকারে পবিত্র নগরী মদিনা মনোয়ারায় পুনর্গঠিত হয়েছে মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। স্থানীয় সোনারগাঁও হোটেলের বলরুমে মদিনার প্রাচীনতম সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি এর কার্যকরী সভায় পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, মদিনার প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ও রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া পশ্চিম অঞ্চল সৌদি আরব সভাপতি এবং চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন। অবৈধভাবে ঔষধ বাজারজাতকরণের অভিযোগে মালয়েশিয়ায় আজম নামে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বাংলাদেশ ও মালয়েশিয়ার বেশ কিছু জনপ্রিয় ঔষধ ও পণ্য অবৈধভাবে বাজারজাতকরণের অভিযোগ রয়েছে। সম্প্রতি দেশটির পেরাক প্রদেশের কাস্টমস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল যৌথভাবে অভিযান চালিয়ে ওই বাংলাদেশের অন্তত পাঁচটি কারখানার সন্ধান পেয়েছে। অভিযোগ রয়েছে প্রায় 10 বছর ধরে মালয়েশিয়ান স্ত্রীর নাম ব্যবহার করে পরিচালিত এসব কারখানা থেকে অবৈধভাবে নকল পণ্য মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে বাজারজাত করত ওই বাংলাদেশি। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সরকার প্রবাসী বান্ধব সরকার, প্রবাসীদের সুখ দুঃখে সবসময় সচেষ্ট থাকে এই সরকার। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে অনেক বড় যোগান দিয়ে যাচ্ছে। আরব আমিরাত থেকে ওবায়দুল হক মানিক জানায়, গত শুক্রবার দুবাই মুশরিক পার্কে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলাম। প্রিয় দর্শক, ঘড়ি কাটা বলছে আজ আমাদের সময় একেবারেই শেষ। আমাদের অনুষ্ঠানে আপনাদের প্রতিষ্ঠানের যে কোনো সংবাদ সম্প্রচার করতে সরাসরি যোগাযোগ করুন 01704777777 এই নম্বরে, এছাড়া ইমেইল করুন provasabanglarmukh@gmail.com। আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube.com/provasabanglarmukh/ATN Bangla। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।